আমরা ইসলামকে কিভাবে অনুসরণ করব। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অন্য কিছুই নয়। তোমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ো না। ইমাম মালিকের অন্ধ অনুসরণ করো না, ইমাম শাফির অন্ধ অনুসরণ করো না, ইমাম নাখি ইমাম আউজাই তাদের অন্ধ অনুসরণ করো না। তাহলে কি মানব, কিভাবে মানব? সর্বোত্তম কিতাব হলো আল্লাহর কিতাব, সর্বোত্তম পথ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আসসালামু আলাইকুম। বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেকেই প্রশ্ন করেন, আবার অনেকেই মনে করেন যেহেতু এই ধর্মগ্রন্থে নবীর আগমনকে উল্লেখ করা হয়েছে সেহেতু এই ধর্ম সঠিক ও চূড়ান্ত ধর্ম, বিষয়টি কি সেরকম কিছু নাকি ভুল? চলুন জেনে আসি, যদি কোনো ধর্ম নবীর কথা বলে তাহলে কি সেটা সঠিক ধর্ম? বৌদ্ধ ধর্মে দীক্ষিত কেউ যদি তার মৈত্রা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করে, তবে কেন সে একটা সন্ন্যাস জীবন বেছে নেবে? বোন প্রশ্ন করলেন যে যদি বৌদ্ধ মৈত্রা বিষয় বলে এবং মুহাম্মদ ইসলামের কাছে আসে, তবে কেন সে সন্ন্যাস জীবন যাপন করবে, কেন সে বলবে যে পৃথিবীর লোভ ছাড়তে হবে ইত্যাদি? বোন প্রথমে যে বিষয় দেখতে হবে যে এক্ষেত্রে আমরা কোনো ছাড় দেই না কোরআনের কোনো আয়াতে বা হাদিসে নেই যে বৌদ্ধ আল্লাহ প্রেরিত দূত ছিলেন, হয়তো ছিলেন হয়তো ছিলেন না। অনেকে আছে যারা বলে যে কপালভাস্তর কোরআনের সাথে অনেক বিষয়ে মিল আছে, এখানে ব্যাখ্যাও আছে, কিন্তু নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। কাজে একটা বিষয় বুঝতে হবে যে কেউ যদি বলে, যেমন ধরেন যদি কোনো ধর্মগ্রন্থ মুহাম্মদ ইসলামের আগমন সম্পর্কে কিছু বলে, তার মানে এই না যে সেই গ্রন্থে যা কিছু আছে সব কিছু একমত হব। যদি সেই গ্রন্থ আল্লাহ সুবহানাহু তাআলার বাণী বলে স্বীকৃতি পায় তার অনুসারীদের কাছে, যে আমরাও বলি পবিত্র কোরআনে উল্লেখ আছে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত 64 বলা হয়েছে, তালো ইলা কালমাতিন সাওয়া ইম বাইনা ওয়া বাইনাকুম, এসো সেটা পালন করি যা তোমাদের ও আমাদের মধ্যে এক, আমরা সাধারণ বিষয়গুলো মানব। কোন ধর্মগ্রন্থ যদি কিছু বলে এবং সেটা কোরআনের সাথে মিলে যায়, আমরা বলবো তোমরা বিশ্বাস করো এই গ্রন্থ আল্লাহর বাণী, কিন্তু আমরা এটা আল্লাহর বাণী বলে মানি না, তবে এই অংশ বিশ্বাস করি, শুধু যে অংশ মিলে যায়। যদি তোমরা 10টা বিষয় মানো, আমরা 10টা বিষয় মানি, যদি 5টা মিলে যায় এসে সম্মত হই যে এই 5টা বিষয় আমরা ভালোভাবে মানব। তাই কোরআনের এই বাণীর উপর ভিত্তি করে যে এসো এটা পালন করি যা তোমাদের আমাদের মধ্যে এক, আমরা বলি যদি বুদ্ধ মৈত্রী ছায়াতলে আসে এবং যদি বৌদ্ধরা বুদ্ধের শিক্ষাকে বিশ্বাস করে তাহলে তাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে বিশ্বাস করতে হবে। তার মানে এই না যে বুদ্ধ যা বলেছিল আমরা সব মানছি। একইভাবে আমরা যখন উদ্ধৃতি দেই বাইবেল থেকে এবং বলি যে ইসলাম সাল্লাম বলেছেন এটা সেটা এই কাজ সেই কাজ, ইসলাম সাল্লাম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তাহলে আমরা ইসলাম সাল্লামকে বিশ্বাস করি কেন? কারণ কোরআন বলেছে, বাইবেল বলেছে, সেজন্য না। কাজে যীশু খ্রিস্টের আল্লাহ তার উপর শান্তি বর্ষণ করুন, বাইবেলে যা আছে তা যদি কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে যায় তাহলে সেই শিক্ষার সাথে একমত হতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এমন কিছু কথা আছে বাইবেলে যা কোরআনের বিপক্ষে যায়, আমরা সেটা বিশ্বাস করি না। বাইবেলে আছে নবী অন্যায় করেছেন, আমরা বিশ্বাস করি না। লূত আলাইহিস সালাম বাইবেলে আছে অন্যায় করেছেন, আমরা বিশ্বাস করি না আল্লাহর রাসূল অন্যায় করেছেন। আমরা বলি যে কোরআন এবং হাদিসের বিপক্ষে যা তা আমরা বিশ্বাস করি না। একইভাবে বৌদ্ধদের ক্ষেত্রে যা কোরআন হাদিসের সাথে মেলে সেটা সমর্থন করি, তার মানে এই না যে বুদ্ধ বলেছেন যে মুহাম্মদ ইসলাম আবার আসবেন আর সেই শিক্ষা আমরা মানি না। বুদ্ধ অনেক কিছুই বলেছেন যেগুলো ঠিক। যদি মুহাম্মদ ইসলাম বৌদ্ধ ধর্মগ্রন্থের বিষয়ক আমার বক্তব্যটা দেখেন সেখানে বুদ্ধের শিক্ষা সম্পর্কে বলেছি। আশা করি উত্তরটা পেয়েছেন। আশা করি এই বিষয়টি নিয়ে আর কারো কোনো দ্বিধা নেই। সুন্দর একটি আলোচনার মাধ্যমে বুঝিয়ে দিলেন ডক্টর জাকির নায়েক। এই রকম জটিল জটিল সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। The right life is yours.